নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এডি চ্যানেল বন্ধুরা আজ ইতিমধ্যেই জিও আইওসি রিচার্জকে নিয়ে সমস্ত গ্রাহকদের উদ্দেশ্যে একটি নতুন ঘোষণা করলেন এবার আইওসি রিচার্জ তুলে দিতে চলেছে প্রধানমন্ত্রী তো সমস্ত জিও গ্রাহকদের জন্য এটি একটি দারুণ সুখবর তো বন্ধুরা আপনারা যদি জিও সিম ইউজ করে থাকেন তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দা বে প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো আসুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি আমরা শুরু করি কল কানেক্ট চার্জ শেষ করে দিতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডিজিটাল ইন্ডিয়া স্বপ্ন টেলিকম অথরিটি অফ ইন্ডিয়ার বিরুদ্ধে মুকেশ আম্বানির সংস্থা জিও এমনই গুরুতর অভিযোগ আনলো আইওসি ইন্টার কানেক্ট ইউসেস চার্জ লাগু করার ফলে বেড়ে গিয়েছে মোবাইল খরচ জিও ট্রায়ের এই নীতিকে সম্পূর্ণ গরিব বিরোধী বেআইনি স্বেচ্ছাচারী বলে ব্যাখ্যা করেছে টেলিকম পরিষেবা মানুষের কাছে সহজলভ্য না হলে ডিজিটাল ইন্ডিয়া একটি স্লোগানই থেকে যাবে বলেই মতো বিশেষজ্ঞ মহলের যেখানে জিও বলেছে সেই সুরেই জিওর অভিযোগ আক্ষরিক অর্থেই ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ন বাস্তবায়িত করতে গেলে অবিলম্বে বস্তা বচা তুলে দেওয়া উচিত আইওসি চার্জ নিয়ে এই মুহূর্তে দ্বিধা বিভক্ত টেলিকম ইন্ডিয়া আইওসি কি এটি হলো ট্রায়ের একটি নিয়ম মোবাইল নেটওয়ার্ক থেকে অর্থাৎ মোবাইল নেটওয়ার্ক থেকে অপারেটর অন্য নেটওয়ার্কে কল টার্মিনেট করতে হলে একটি চার্জ গুনতে হয় অর্থাৎ আপনি যে নেটওয়ার্ক ব্যবহার করছেন ওই নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে কল করতে গেলে পয়সা গুনতে হবে আপনাকে আগে এই চার্জ ছিল চোদ্দ পয়সা প্রতি মিনিটে সম্প্রতি টেলিকম নিয়ামক সংস্থা ট্রাই তা কমিয়ে ছ পয়সা করেছে চলতি মাসের শেষ থেকে আইউসি নামক নিয়মটি অতীত হওয়ার কথা ছিল সেরকম কথা দিয়েছিল ট্রাই একবার নয় একাধিকবার দিয়েছিল কথা ট্রাই কিন্তু আদতে তা হলো না গ্রাহককে এবার প্রতি মিনিটে ছ পয়সা গুনতেই হবে দু সালের জানুয়ারি থেকে আইউসি তুলে দেওয়ার কথা এর আগে বলেছিল ট্রাই কিন্তু বর্তমানে এই সময়সীমা নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে বলে খবর রিলায়েন্স জিওর দাবি এই চার্জ গ্রাহকদের স্বার্থবিরোধী ভারতীয় নাগরিকদের সিংহভাগে এর কথা ভেবে এই চার্জ অবিলম্বে অবসান করা উচিত জিওর এই আশঙ্কা ট্রায়ের এই আইওসি চার্জ নীতি নতুন বিনিয়োগ অর্থাৎ দেখুন এখানে নতুন বিনিয়োগের ক্ষেত্রে বাধা তৈরি করবে ফলে ব্যবসায় চিলিং এফেক্ট তৈরি হবে গোটা বিশ্ব যখন ফাইভ জির দিকে এগিয়ে যাচ্ছে তখনও ভারতের কয়েক মিলিয়ন মানুষ এই আইওসি চার্জের কারণে টু জি ব্যবহার করতে বাধ্য হবেন ফ্রি ইন্টারনেট ফ্রি কলিং স্বপ্নই রয়ে যাবে তো বন্ধুরা আপনারা দেখতে পালেন ট্রায়ের এই নিয়মকে খুদ জিও অর্থাৎ মুকেশ আম্বানি কিন্তু একদম স্বার্থবিরোধী এবং গরিবকে মারার একটি প্ল্যান এমনটাই কিন্তু বলেছে ট্রায়ের বিরুদ্ধে এবং অর্থাৎ নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে স্বপ্ন রয়েছে ডিজিটাল ইন্ডিয়া যদি জিও এই আইওসি চার্জ তুলে নেওয়া না হয় তাহলে কিন্তু সেই ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ন ডিজিটাল ইন্ডিয়ায় থেকে যাবে কিন্তু আর সেই স্বপ্ন পূরণ হবে না তাই অবিলম্বে আইওসি রিচার্জকে বন্ধ করা হবে এমনটি কিন্তু মুকেশ আম্বানি বলেছে এবং দু হাজার কুড়ির অর্থাৎ জানুয়ারি মাসের এক তারিখের আগেই কিন্তু একটি বড়সড় স্টেপ নিতে চলেছে মুকেশ আম্বানির জিও কোম্পানি তো বন্ধুরা এটি একটি দারুণ সুখবর দেখতেই পারলেন এখানে প্রধানমন্ত্রী যে ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ন সেটি কিন্তু পূরণ হবেই না কারণ আইওসি চার চার্জ যদি থাকে তাহলে কিন্তু যারা গরিব রয়েছে মধ্যবিত্তরা রয়েছে তারা কিন্তু জিও ছেড়েই দেবে এবং জিও ছেড়ে কিন্তু তারা অবশ্যই টু জি পরিষেবা ইউজ করবে কলিংয়ের ক্ষেত্রে তো অবশ্যই কিন্তু এটি একটি দুঃসংবাদ বলতে পারেন এবং সেই আইউসি চার্জ যদি তুলে দেওয়া হয় তাহলে কিন্তু সমস্ত গরিব মধ্যবিত্ত সকলেরই কিন্তু উপকার হবে তো আজকের এই ইনফরমেশন টি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি সবাইকে এবং প্রত্যেকটি ভারতের নাগরিককে শেয়ার করে জানিয়ে দেবেন যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এভাবে জুড়ে থাকবেন ধন্যবাদ